নমস্কার, আপনারা দেখছেন বল দখলের লড়াই, কলকাতা ময়দানের গল্প, আমাদের ইউটিউব চ্যানেল খালপাড়ের কবিয়ালে। এই সিরিজে আমরা আলোচনা করব কলকাতা ময়দানের নানা জানা অজানা তথ্য এবং ক্লাবগুলির শুরুর দিকের দিনগুলি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা আপনাদের বলবো কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত একটি ফুটবল ক্লাবের কথা, যে ক্লাব এবছর তার 100 বছর পূর্ণ করতে চলেছে। কোন ক্লাব বলুন তো? হ্যাঁ, ইস্ট বেঙ্গল। লাল হলুদ ব্রিগেড কীভাবে সৃষ্টি হলো এই শতাব্দী প্রাচীন ক্লাব? সময়টা তখন 1919 থেকে 1920। ময়দানের নামজাদা ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি ছিল জোড়াবাগান ক্লাব। কলকাতার অনেক বনেদি পরিবারের মানুষ যুক্ত ছিলেন এই ক্লাবটির সঙ্গে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুরেশ চৌধুরী সদ্য স্পোর্টিং ইউনিয়ন ক্লাব থেকে সই করিয়েছেন পূর্ববঙ্গের নামকরা প্লেয়ার শৈলেশ বসুকে। শৈলেশবাবু শুধু নামকরা ফুটবলারই ছিলেন না, ছিলেন মেট্রোপলিটন কলেজ, মানে এখন যাকে আমরা বিদ্যাসাগর কলেজ বলি, সেখানকার গেমসের টিচার। কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি পদত্যাগ করেন এবং চাকরি নেন সুরেশ চৌধুরীর কাছে। চাকরির শর্ত ছিল একটাই, তাকে জোড়াবাগান ক্লাবের হয়ে খেলতে হবে। 1920 কোচবিহার কাপের সেমিফাইনালে মুখোমুখি দুই দল, জোড়াবাগান এবং ক্যালকাটা ফুটবল ক্লাব। খেলা শুরু হওয়ার আগে দেখা গেল দল থেকে রহস্যজনকভাবে বাদ পড়লেন শৈলেশ বসু এবং রমেশ চন্দ্র সেন ওরফে নশা সেন। যদিও সেই খেলায় জয়লাভ করে জোড়াবাগান, তবু এই দুজন খেলোয়াড়কে বাদ দেওয়ার কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলেন না দলের কর্মকর্তারা। পারলেন না কারণ আসল কারণ ছিল আলাদা। শৈলেশ বসু এবং নশা সেন আসলে ছিলেন বাঙাল এবং অনেকের চক্ষুশূল। ক্ষোভে দুঃখে শৈলেশ বসু গেলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুরেশ চৌধুরীর সঙ্গে কথা বলতে। তার আদেশ অনুযায়ী ফাইনাল ম্যাচে এই দুই খেলোয়াড়কে দলে রাখা হলো, প্রতিপক্ষ মোহনবাগান। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখুন, জোড়াবাগান ক্লাব এই খেলাটি পরাজিত হলো এবং তার সমস্ত দায় এসে পড়ল শৈলেশ বসু, নশা সেন এবং সুরেশ চৌধুরীর ওপর। অপমানিত হয়ে এরা জোড়াবাগান ক্লাব ছাড়লেন এবং এরা তিনজন এবং এদের সঙ্গে যুক্ত হলেন তৎকালীন কলকাতায় বসবাসকারী বহু সম্ভ্রান্ত মানুষ, যাদের আদি বাসস্থান পূর্ববঙ্গে। তাদের সবার সাহায্যে তৈরি হলো একটি নতুন দল। কলকাতা ময়দানের সেই সময় পূর্ববঙ্গের অনেক খেলোয়াড় ছিলেন, তাদের কেউ মোহনবাগানে, কেউ এরিয়ানসে, কুমোরটুলি, জোড়াবাগান, শোভাবাজার কিংবা অন্য দলে খেলতেন। সুরেশবাবু ঠিক করলেন তাদের সকলকে এক ছাতার তলায় আনবেন, গড়বেন একটা শক্তিশালী ও বড় দল। 1920 সালের 1 আগস্ট কুমোরটুলিতে রায়বাহাদুর তড়িৎভূষণ রায়ের এক সভায় আনুষ্ঠানিকভাবে জন্ম হয় ইস্ট বেঙ্গল ক্লাবে। সেই সভায় সভাপতি হিসাবে নির্বাচিত হন অধ্যক্ষ সাধারঞ্জন রায় এবং শ্রী সুরেশচন্দ্র চৌধুরী নির্বাচিত হন যুগ্ম সভাপতি হিসাবে। কে জানত সেদিন যদি জোড়াবাগান ক্লাব জিতে যেত, তাহলে হয়তো সৃষ্টিই হতো না এই ইস্ট বেঙ্গল ক্লাবে। ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদের জার্সির পেছনের কারণটা কী, জানতে হলে দেখতে হবে আমাদের পরবর্তী ভিডিও। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। নমস্কার।